Hello dear viewers, assalamu alaikum. Welcome to Back New Lesson. This is Mustafa once again today. I hope you are not well because of coronavirus. It has spread all over the world, not only Bangladesh. Because of epidemic coronavirus, you can't go to your school, you can't go to your coaching center, and you can't go to your playground to play with your bosom friends. That's why you have to stay at home for the long time. It's very much difficult to stay at home for the long time. That's why I'm making this video only for you. Okay, in this video, I'll show you what is the definition conjunctional phrase and how can you write some sentences using conjunctional phrases. And I'll give you some fantastic examples of conjunctional phrases. I'll discuss step by step. Before going this video, I want to talk to a quotation. This quotation is very much interesting for each and everyone. Listen to me. Rightly Binet has said, "Don't waste your time in anger, regrets, worries, and bruises. Life is too short to be unhappy." উনি ওনার কোটেশনের মাধ্যমে আমাদেরকে বোঝানো চাচ্ছে যে আমাদের এই সুন্দর জীবনটা আমরা যাতে কষ্টের সাথে, দুশ্চিন্তার সাথে, হিংসার সাথে, অনুশোচনার সাথে লিড না করি। যদি আমরা এইভাবে আমাদের লাইফটা লিড করি, তাহলে এখানে কোনো সুন্দর মিনিং খুঁজে পাওয়া যাবে না, লাইফটা একদম শর্ট হয়ে যাবে। এটাই উনি বোঝানোর চেষ্টা করেছে। দ্যাটস ওয়াই আই অলসো রিকোয়েস্ট ইউ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডু সামথিং ফর দ্য ফিউচার, ফর দ্য বেটার ক্যারিয়ার। ওকে, নাও লেটস স্টার্ট আওয়ার ভিডিও। দ্য ভিউয়ার্স, অলরেডি আই হ্যাভ রিটেন হিয়ার টু ডেফিনেশনস, ডেফিনেশন ওয়ান, ডেফিনেশন টু। ডেফিনেশন ওয়ান, যে ফ্রেজ বা শব্দ সমষ্টি কনজাংশনের মতো কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। এগেইন আই এম টেলিং ইউ, লিসেন টু মি, যে ফ্রেজ বা শব্দ সমষ্টি কনজাংশনের মতো কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলা হয়। ডেফিনেশন টু, এ কনজাংশনাল ফ্রেজ কন্ডাক্টস দ্য ফাংশন অফ দ্য কনজাংশন। এখানে কনজাংশনাল ফ্রেজটা সবসময় একটা সিঙ্গেল কনজাংশনের মতোই আচরণ করবে। এটা খুব সহজ একটা ব্যাপার, তুমি যদি এটা একটু খেয়াল করো। দ্য ভিউয়ার্স, হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড টু ডেফিনেশন অফ কনজাংশনাল ফ্রেজ। নাও আই উইল শো ইউ সাচ কাইন্ডস অফ এক্সাম্পল, সাচ এজ কুইকলি এজ, নট অনলি বাট অলসো, এজ ওয়েল এজ ইফ, no sooner had than, neither nor, either or, both dot dot and, as a result, as soon as though, otherwise. Dear viewers, আপনারা জানলেন কিছুটা ফ্রেজের নাম। এখন এই ফ্রেজগুলোর বাংলা কী কী আমরা এখন জানব। As quickly as, যত দ্রুত সম্ভব, not only but also, শুধু এইটাও না ওইটাও, as well as, সেই সাথে, as if, যেন, no sooner had than, এই ফ্রেজটা ব্যবহার করা হয় যেমনটা হচ্ছে ছাত্রছাত্রীরা ক্লাসে প্রবেশ করতে না করতেই শিক্ষক প্রবেশ করছিল, ডাক্তার আসতে না আসতেই রোগীটি মারা গিয়েছিল। নিদার নর, এখানে হচ্ছে এইটাও না ওইটাও না, ইদার অর, হয় এইটা না হয় ওইটা, বোথ ডট ডট এন্ড, উভয়টাই, অ্যাজ এ রেজাল্ট, ফলে, as soon as, যত দ্রুত সম্ভব, as though, যদিও, otherwise, নতুবা। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আপনারা ফ্রেজের নাম সহ বাংলাগুলো জানলেন। নাও আই উইল শো ইউ সাম সেন্টেন্স ইউজিং কনজাংশনাল ফ্রেজ। নাম্বার ওয়ান, ইউ এট রাইস অ্যাজ মাস অ্যাজ ইউ ওয়ান্টেড।
debuts as masses here, conjunctional phrase. Conjunctional phrase আসলে খুবই সহজ, এটা আসলে আমাদেরকে একটু ডিপলি পড়তে হবে, একটু খেয়াল করতে হবে. নাম্বার টু, আই শ্যাল হেল্প ইউ as far as I can. Debuts as far as hoche conjunctional phrase. Number three, likhbe ekhon. Number three, he as well as his father went to office. Number four, not only Rana but also Rina went to college. Dear viewers, hope you have understood how can write some sentences using conjunctional phrases. Dear viewers, আমি প্রথমে বলছি ডেফিনেশন, তারপরে এক্সাম্পল বলেছি, কিছু সেন্টেন্স লিখিয়ে দেখাচ্ছি যে কীভাবে conjunctional phrase ব্যবহার করতে হয়। Dear viewers, if you think that this video really helpful for you, so don't forget to like, share, comment and subscribe my channel. I'll see you another video very soon. Thank you very much.